হাতে উদ্ধার মৃত ডলফিন। মঙ্গলবার সন্ধে নাগাদ গেওখালীর রূপনারায়ণ নদী পাড়ে লোকনাথ মন্দিরের নিকট একটি মৃত ডলফিন পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপরই গোটা এলাকার মানুষজন ওই মৃত ডলফিন দেখে ভিড় জমান। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ওই ডলফিনটিকে নদীর পাড় থেকে তুলে ডাঙ্গায় নিয়ে আসা হয়। ডলফিন উদ্ধারের খবর পেয়ে স্থানীয় মহিষাদল রাজ কলেজের প্রাণী বিভাগের তরফ থেকে ওই ডলফিন থেকে সংগ্রহ করার জন্য ঘটনাস্থলে কলেজের ছাত্রছাত্রীরা পৌঁছেছেন। এর আগে ভগবানপুরের খালে ডলফিন দেখা যায় জ্যান্ত, তবে পরে সেটি মারা যায়। পূর্ব মেদিনীপুর থেকে মনা সাধকের রিপোর্ট, নিউজ বাংলা 24x7। পাখাই লেগেই মনে হয় মরছে, একদম এই নেই, মানে এখন নষ্ট হয়নি, একদম শক্ত, একদম কিছু হয়নি, পচে গেলে পচে গেলে তখন ডাক্তার যেতে পারছি। পুরা কানকা পুরা ইয়ে, তখন জলের ঢেবে তখন খেবড়ে তুলছে, জাহাজ মতো লাগছে, কাটায় দাগে দাঁত গুলো দেখো কি ছোট ছোট। চোখটা দেখো কি সুন্দর, চোখ পুরো হাতির মতো ছোট্ট, চোখটা মাঝখান দিয়ে চিরা। It's caught in the crossfire.